नमस्कार एवं आदाब आपनारा देखछेन भेरिफाइड यूट्यूब चैनल न्यूज निर्भीक और आज दोसरा एप्रिल शुक्रवार विशेष निर्वाचनी प्रतिबेदन निये उपस्थित आमी शरण सुंदर दास। आज के आमादेर प्रतिबेदनेर शिरोनाम हलो ममता शुभेंदुर लड़ाइए गणतंत्रेर उत्सवे खराब दृष्टान्त हये रइल नंदीग्रामेर भोट। हाई प्रोफाइल केंद्र हिसाबे नंदीग्राम एबार सबार उपरे स्थान करे नियेछिलो, शुधु पश्चिमबंग नय बरं गोटा देश ताकियेछिलो नंदीग्रामेर दिके, केनना नंदीग्रामे मूलत लड़ाई छिलो बांगलार मुख्यमंत्री ममता बंदोपाध्याय बनाम तृणमूल छेड़े बीजेपीते जोग दिए बीजेपीर अन्यतम मुख हये ओठा शुभेंदु अधिकारीर। जदिव सीपीएम एर मीनाक्षी मुखार्जीओ भालो लड़ाई करेछेन बोलेओ जाना जाच्छे। जाई होक, सेई नंदीग्रामे की दृष्टान्त तैरी हलो एबार মুখ্যমন্ত্রীকে ঘিরে যা হলো তা গণতন্ত্রে কহতব্য তো নয়ই, এটা বলাই বাহুল্য। সারা দেশের সামনে বাংলাকে ফের ছোট করে দিল নন্দীগ্রামের ভোট। এত নিরাপত্তা, এত কেন্দ্রীয় বাহিনী, এতদিন ধরে এরিয়া ডমিনেশন, ভোটের একদিন আগে থেকে 144 ধারা জারি, তারপরও উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম, কেন, কার দোষে, এই প্রশ্নটাই এখন জোরালো হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দফায় দফায় অশান্তি ছড়ালো নন্দীগ্রামে এবং শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে যা কাণ্ড হলো এক কথায় বলতে গেলে তা গণতন্ত্রের লজ্জা। বুথ দখল, ছাপ্পা ভোট, রিগিং, বুতে বুতে এজেন্ট বসতে না দেওয়া সবকিছুই দেখা গেল। সকাল থেকেই প্রার্থীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুরের অভিযোগ, বুথ দখল, ছাপ্পা, রিগিং, বুথে এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ তো উঠেছিলই। মমতা বন্দ্যোপাধ্যায় যথারীতি নন্দীগ্রামের রেয়াপাড়ায় তার ভাড়াঘরেই নিজেকে বন্দী করে রেখেছিলেন, চোখ রেখেছিলেন খবরে, আর শুভেন্দু চষে বেড়াচ্ছিলেন নন্দীগ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্তে। সেই নন্দীগ্রামে একটা সময় দেখা গেল মুখ্যমন্ত্রী যখন বয়ালের 7 নম্বর বুথের ভিতরে, বাইরে তখন তৃণমূল এবং বিজেপির মধ্যে রণক্ষেত্রের পরিস্থিতি। এদিন দুপুরে ভোট চলাকালীনই শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন যে 70% ভোট নাকি হয়ে গিয়েছে। মাননীয় এখনো ঘরে বসে রয়েছেন, বুঝতেই পারছেন কি হয়েছে। সাংবাদিকদের সামনে ঠিক শুভেন্দুর এই রকম ধরনের কথাবার্তাতেই তার বেশ খানিকক্ষণ পর মমতা বন্দ্যোপাধ্যায় হুইল চেয়ারে করে বের হয়েছিলেন বুথ পরিদর্শনে। বয়ালের সেই বুথে আসতেই ঝামেলার সূত্রপাত হয়। মুখ্যমন্ত্রী যখন বয়ালের বুথে, তখনই বাইরে তৃণমূল এবং বিজেপির সমর্থকদের মধ্যে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছিল। এত সব ঘটনায় মুখ পুড়ল কার, কমিশনের নাকি রাজনৈতিক দলগুলির নাকি নন্দীগ্রামের? পরিস্থিতি এমনই ভয়াবহ হয়ে উঠেছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুথের ভিতরে বসেই রাজ্যপাল জগদীপ ধনখড়কে ফোন করতে বাধ্য হয়েছিলেন। চিঠি লেখেন নির্বাচন কমিশনে, ভোট বাতিলের ডাক দেন। প্রায় 2 ঘন্টা আটকে থাকার পর কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্যের পুলিশ এসে কর্ডন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বের করে নিয়ে যায়। তাই প্রশ্ন উঠেছে এবং উঠছেই যে এত ঘটনায় আসলে মুখ পুড়ল কার, কমিশনের নাকি রাজনৈতিক দলগুলোর নাকি নন্দীগ্রামের আম জনতার নাকি ওই বয়াল নামের এক গ্রামের? এত কিছুর কেন্দ্রবিন্দুতে যে বয়াল গ্রাম, মাঝখানে তার কথা একটু বিশদে না বললেই আবার চলে না। বয়াল কিন্তু মোটেও ভয়াল নয়, তবুও শান্ত গ্রামটাই এখন নন্দীগ্রাম ভোটের শিরোনামে। সত্যিই ভোট বড় বালাই, ভোট বাংলার গণগণে উত্তাপ হঠাৎই বিখ্যাত করে দিল অখ্যাত ওই বয়াল গ্রামটাকে। রাজনীতি টাজনীতি অতটা বোঝেও না বয়াল, বরং সজনে পাতা ঠিক কেমন দেখতে তার উত্তরই সহজে দিতে পারেন বয়াল গ্রামের মানুষ। বলতে পারবেন কেমন হয় কুমড়ো ফুলের রং, কোন মাচায় কত বেশি পটল ফলে, গ্রামের মুদিখানা, গ্রামের মন্দির, মসজিদ সব মিলিয়ে একেবারে পরীক্ষার খাতায় যেভাবে রচনা, সেই বাংলার গ্রামের বর্ণনার মতোই বয়াল গ্রাম। সে গ্রামে গেলে রাজনীতির কচকচির বদলে বরং চই চই করে হাঁসকে পুকুর থেকে বাড়িতে ফেরানোর ডাক শোনা যায়। পিচ রাস্তা থেকে 2 কিলোমিটার ভিতরে ঠিক যেখানটায় গতকাল বৃহস্পতিবারের ভোটবেলায় গোলমাল হলো, সেখানে পাড়ার বাইরের কোনো মানুষের পা কার্যত পড়ে না বললেই চলে। কিন্তু নন্দীগ্রামের হাই প্রোফাইল ভোট সেই বয়াল গ্রামকেই শিরোনামে এনে দিল। গত কদিন ধরেই কেন্দ্রীয় বাহিনীর ভারী বুটের শব্দে নিরাপত্তার আশ্বাস শুনতে পাচ্ছিল বয়াল গ্রাম, কিন্তু বৃহস্পতিবার যা দেখল তা যেন স্বপ্নেরও অতীত ছিল। বৃহস্পতিবার দুপুর 1:15 পর্যন্ত
নন্দীগ্রামের রেয়াপাড়ায় নিজের অস্থায়ী আস্তানাতেই ছিলেন তৃণমূল প্রার্থী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর শুভেন্দু অধিকারীর সাংবাদিকদের সামনে বলা কথায় বুদ্ধখলের আন্দাজ পেয়েই সোজা চলে যান তিনি বয়াল গ্রামের ওই 7 নম্বর বুথে। জানা গিয়েছিল বয়াল থেকে সোনাচূড়া হয়ে গোকুলনগরও যাবেন তিনি, কিন্তু মুক্তব প্রাথমিক বিদ্যালয়ে গিয়েই আটকে যান। আসলে হুইল চেয়ারে বসে গ্রামের রাস্তায় ঢুকতেই নেত্রীকে কাছে পেয়ে একদিকে যেরকম বুদ্ধখলের নালিশ জানাতে শুরু করেন স্থানীয় তৃণমূল কর্মীরা, অন্যদিকে সেখানে উপস্থিত বিজেপি কর্মীরাও মমতাকে উত্তক্ত করতে জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকেন। মমতার নিরাপত্তারক্ষী কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের তৎপরতায় মারাত্মক কিছু না ঘটলেও মুহূর্তে কিন্তু দুপক্ষের মধ্যে সংঘাতের পরিবেশ তৈরি হয়ে যায়। এরপরে ঘটনা অন্যদিকে মোড় নেয়, বাধ্য হয়ে বুথেই বসে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে নির্বাচন কমিশনের কর্তাদের পাশাপাশি রাজ্যপাল জগদীপ ধনকরকেও ফোন করেন। তিনি জানান বয়ালে ভোট দিতে দেওয়া হচ্ছে না, আইন শৃঙ্খলা তাঁর হাতে নেই, রাজ্যপাল যেন ব্যবস্থা নেন। বাইরে বুথ চত্বরে তখন তুমুল উত্তেজনা, ততক্ষণে বয়ালে চলে এসেছেন নির্বাচন কমিশনের দুজন পর্যবেক্ষকও। তারা মমতার সঙ্গে বুথের উত্তেজনা নিয়ে কথা বলেন। প্রায় 2 ঘন্টা পর বয়ালের বুথ থেকে মমতাকে কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ এবং কমিশনের আধিকারিকরা কড়া নিরাপত্তায় বার করে আনেন। এরপরেই বয়ালে যান বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। দিনভর ভোট শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করা শুভেন্দু অধিকারী হাসি মুখে বয়ালেও সেই একই কথা বলেন। বলেন, আমিই জিতব। নেতাকে কাছে পেয়ে বিজেপি কর্মীদের গলায় আবার গমগম করে ওঠে জয় শ্রীরাম ধ্বনি। বয়াল শুনে মমতার পাশাপাশি শুভেন্দুও বলছেন, আমিই জিতব নন্দীগ্রামে। হিন্দু মুসলমানের মিশ্র বস্তির বয়ালের নাম আগেও শোনা গিয়েছিল। হ্যাঁ, সেটা 2020 সালের নভেম্বরে। তখনও তৃণমূল নেতা শুভেন্দুর গড় হিসাবে পরিচিত ছিল নন্দীগ্রাম। গত বছরের 21 নভেম্বর কলকাতার হেস্টিংসে রাজ্য বিজেপির প্রধান নির্বাচনী কার্যালয়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন বয়ালের তৃণমূল নেতা তথা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পবিত্র কর। সঙ্গে নন্দীগ্রাম 1 এবং নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের 17টি পঞ্চায়েতের বেশ কয়েকজন সদস্য। তারও আগে 24 আগস্ট বিজেপিতে যোগ দিয়েছিলেন বয়ালের সদেরেক তৃণমূল কর্মী, যাতে নেতৃত্ব দিয়েছিলেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি প্রলয় পাল। নামটা শুনলে বুঝতে পাচ্ছেন সেই প্রলয় পাল কদিন আগে জেতানোর জন্য সাহায্য চেয়ে মমতা যাকে ফোন করেছিলেন বলে অডিও টেপ ভাইরাল করা হয়েছিল, ভাইরাল করেছিলেন ওই প্রলয় পাল। সেই প্রলয় পালের বাড়িও কিন্তু এই বয়াল গ্রামেই। একদিন জমি আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল অখ্যাত নন্দীগ্রাম, জায়গা করে নিয়েছিল রাজনৈতিক মানচিত্রে। এবার সেই নন্দীগ্রাম বিধানসভা এলাকার তর্স অখ্যাত এক বয়াল গ্রাম চলে এলো আলোচনায়। যাই হোক, প্রশ্ন উঠেছে কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল চালেই কি এত কিছু হলো? সত্যি কথা বলতে কি এমন প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ তো বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল চালেই এত কিছু হলো। মমতা বন্দ্যোপাধ্যায় দলবল পরিবেষ্টিত হয়ে কেনই বা বুথ পরিদর্শনে গিয়েছিলেন? তিনি বুথ পরিদর্শনে গেলে ঝামেলা হতে পারে এই খবর কি গোয়েন্দা পুলিশের কাছে ছিল না? গোয়েন্দা পুলিশের কাছে তো নিশ্চয়ই এই খবর থাকা উচিত ছিল, কেন তিনি গিয়ে উত্তেজনা বাড়ালেন? রাজনৈতিক বিশেষজ্ঞদের অন্য একটা অংশ মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বুদ্ধখলের আগাম খবর শুনেই ওই এলাকায় গিয়েছিলেন। সেটা ভুল নাকি সেটা ঠিক, তার পক্ষে বিপক্ষে মতামত থাকতেই পারে, কিন্তু এটা কি সত্যি নয় যে একদিকে তিনি যেমন 210 নম্বর নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী, তেমন তিনি তো রাজ্যের একজন মুখ্যমন্ত্রীও? তা সত্ত্বেও যেভাবে একজন মুখ্যমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ হয়েছে, জয় শ্রীরাম আওয়াজ তুলে তার দিকে তেড়ে যাওয়া হয়েছে, তার দিকে আঙ্গুল উঁচিয়ে কথা বলা হয়েছে, তাকে উত্তক্ত করা হয়েছে, সেটা কি আদৌ সমীচীন হয়েছে? মনে রাখতে হবে, এমন পরিস্থিতির জন্যই যদি যে কোনো ছোটোখাটো ভোট ঝামেলাও চরম বিশৃঙ্খলার আকার নেয়, তাহলে মানতেই হবে যে কোনো বড় গণ্ডগোলের পিছনে দায়ী কিন্তু এই উত্তপ্ত করা স্লোগান নন্দীগ্রামও যার থেকে বেরোতে পারেনি। ফলে হলো কি? ফলে হলো গণতন্ত্রের উৎসবে চূড়ান্ত একটা খারাপ দৃষ্টান্ত হয়ে রইল নন্দীগ্রামের ভোট। আপনি ইচ্ছে করলেও যা সহজে মুছে দিতে পারবেন না। প্রতিবেদনটি কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন, ভালো লাগলে এবং খারাপ লাগলেও। আপনাদের যে কোনো মন্তব্যই আমাদের আরও স্পষ্ট কথা বলতে উৎসাহিত করবে এবং অনুপ্রাণিত করবে, এটা আমরা বিশ্বাস করি। একটা কথা মনে রাখবেন,
সাদাকে সাদা আর কালোকে কালো বলার সাহস শুধু নয়, আমরা লালকে লাল, নীলকে নীল এবং গেরুয়াকে গেরুয়া বলার সাহসটাও রাখি। কিন্তু সেই সাহসের জন্য কোনো রং মাখার প্রয়োজন হয় না আমাদের। আসলে রং ছাড়া সংবাদ হয় না বলেই হয়তো আমাদেরও কেউ কেউ সেই গোত্রে ফেলতে চাইছেন। কিন্তু গভীরভাবে আমাদের খবরের দিকে নজর রাখলেই আপনারা বুঝতে পারবেন যে আমাদের ভেরিফাইড চ্যানেল নিউজ নির্ভীক নামের সার্থকতাটা কোথায়। এত কিছুর পরেও বলবো, দর্শক হিসেবে আপনাদের যে কোনো সমালোচনা আমরা মাথা পেতে নিতে প্রস্তুত। নিউজ নির্ভীক চ্যানেলটি যারা ইউটিউবে দেখছেন তারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট খবরের নোটিফিকেশান পেতে পাশের বেল আইকন অন করে দিন। আর যদি নিউজ নির্ভীক চ্যানেলটি ফেসবুক পেজে দেখছেন তো অবশ্যই চ্যানেলটিকে লাইক দিয়ে এবং ফলো করে সঙ্গে থাকুন। ইতিমধ্যেই যারা তা করেছেন তাদের সহ সকল দর্শক বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। সকলে নির্ভয়ে এবং নিজের ভোট নিজে দিন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই অন্যকেও ভালো রাখুন। ধন্যবাদ।